এটা হবে হ্যালো, উই আর লাইভ ফ্রম হেভি মেটাল টি শার্ট, এবং আমি কিছু বলবো না, কারণ টি শার্টটা দেখা সবাই বুঝে নেবে, কারণ আমার আসলে আমি মনে করি না আমার কিছু বলার আছে। সো আজকে আসলে আমার খুব পছন্দের একটা ব্যান্ডের, এই ব্যান্ডের হচ্ছে প্রথম অ্যালবামটা হায়না এক্সপ্রেস, এটা প্রথম জন্মদিন, 4 বছর পর প্রথম জন্মদিন। সো এই তালি দাও না, তোমরা অনেক বেশি এক্সাইটেড না? সো আমি অনেক বেশি এক্সাইটেড, আমাকে যখন বলা হইলো যে লাইভটা করার জন্য, আমি বললাম যে ভাই আমি আসলে রিবন ভাইয়ের সামনে কিভাবে লাইভ করবো আমি জানি না সিরিয়াসলি। সো আমি আজকে সিলেট থেকে আসলাম, এসেই কিন্তু আমি এখানে চলে আসলাম, তো হচ্ছে অনেক বেশি এক্সাইটেড আমি। আর হচ্ছে আমি প্রথমে একটু দেখাতে চাই, কারা কারা আছে, অনেক মানুষ আছে, এটা থাকবে আমি মানে স্বাভাবিক। আচ্ছা, সবচেয়ে দূর থেকে কে কে আসছে? কোথা থেকে আসছে? তারপরে পছন্দের কন্টেন্ট শিল্পী সামনে দাঁড়ায় আছে, অনেক বেশি এক্সাইটেড তার জন্য। তোমার নামটা কি? আমার নাম রাফি। রাফি, ওকে, রাফির জন্য একটা হাততালি। আচ্ছা, তুমি, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তারপরে যখন ধীরে ধীরে শুনছি গানে, যখন টেস্টটা ফিল করতে শুরু করছি বেসিক্যালি, তখন থেকে মানে কিছু বলার নাই, মানে আপার লেভেলে, মানে নেক্সট লেভেলে এগুলা, মানে এগুলা কারোর সাথে কম্পেয়ার করা যাবে না ভাই, রক্তে মিশে আছে এগুলা। আচ্ছা, লিরিক নিয়ে তোমরা, ভাই একটা ভালো কথা বলতে, রক্তে মিশে আছে সোনার বাংলা সার্কাস, তোমরা লিরিক নিয়ে কি তর্ক করো যে আমি এটা বুঝছি তুই ওটা বুঝছো? বুঝি না, বুঝি খবর আছে সোনার বাংলা সার্কাস, রুচির একটা ব্যাপার আছে, খবর আছে সোনার বাংলা সার্কাস, উচ্চ রুচি সব শিল মানুষ পাই দেখবেন যে এই টাইপের গান খবর আছে ফাংগে, এই আছে একটা খবর আছে ফাংগে, খবর আছে ফাংগে। আমি একটা কুইজ করি, এসবিসি এটার পূর্ণরূপ কি? সোনার বাংলা সার্কাস। অ্যালবামের কোন টি শার্ট করিনি, আমরা 29 ফেব্রুয়ারি আমাদের জন্মদিনও রাখছিলাম, এই কারণে যাতে প্রতি বছর জন্মদিন পালন করতে না হয়, এটা করতে গিয়ে বুঝতেছি, কারণ বাংলাদেশ মোটামুটি ফ্রি কনসার্টের একটা দেশ, কোন কোম্পানি খুবই বাজে জিনিস শেখাইছে সবাইকে, রেজিস্ট্রেশন করে ফ্রি কনসার্ট দেখে ব্যান্ডের বড় ভক্ত হয়ে যান, যখনই আপনি ব্যান্ডের পাশে থাকার ব্যাপারটা আমাদের নেই। আমাকে সেদিন একজন লিখছে যে, আমি লিখছি যে আমাদের দুই ধরনের সার্কাসিয়ান আছে, একটা সুতীব্র সার্কাসিয়ান, একটা এপিটাফ সার্কাসিয়ান, এপিটাফ সার্কাসিয়ান আর সব শ্রোতাদের মতোই যারা ফ্রি কনসার্ট খুঁজে, সবকিছু তো ফ্রি, তো তারা সে আমাকে বলতেছে আপনি তো অনেক গান গেয়ে অনেক টাকা কামান, এটা যদিও পুরোটা একটা এক ধরনের ফ্যান্টাসি যে আমরা প্রচুর টাকা কামাই, তো মানে এর থেকে নাটক সিনেমা করলে বা ভালো লেভেলের হকারি করলে বেশি টাকা কামানো যায়, তো আমাকে সে বলছে যে আপনি অনেক টাকা কামান, এই জন্য আপনি ভেবে বলতে পারছেন যে ইচ্ছা থাকলে উপায় হয়। এখন আমি তাকে বললাম, আমরা যখন ঢাকা শহরে যখন পড়তে আসি 98-99 সালে, তখন আর্মি স্টেডিয়ামে যে কনসার্টগুলো হতো, বাচ্চু ভাই, জেমস ভাই, মাইলস, ফিডব্যাক, রেনেসা, আর্ক, না ব্ল্যাক তখন আসেনি, এই এই সোলস, এই সমস্ত কনসার্ট যখন হতো, তখন আমরা 500 টাকা টিকিট দিয়ে কনসার্ট করতে দেখতে যেতাম, যে আমাদের বাড়ি থেকে পাঠাতে হতো 4000 টাকা, ঢাকা শহরে কলেজে পড়ি, বাসায় থাকি, খাওয়া দাওয়া করি, সবকিছু মিলে 4000 টাকা, 500 টাকা, মানে এখনকার 500 টাকার থেকে অনেক বেশি দেখতাম। আর জীবনে গানের সাথে কোনো কিছু ফ্রি পাওয়া যায় এটা আমরা জানতাম না, সেটা সিডি কেনা থেকে শুরু করে ক্যাসেট কেনা সবকিছু, সো এই এই জিনিসগুলোর অভ্যাস এখানকার মানুষের একটু কম, এখনকার জেনারেশনের কাছে কম, তারা সবকিছু ফ্রিতে খুঁজে, ফ্রিতে অনেক ভালোবাসা থাকে তাদের। সো আমরা যেমন কালকে গান ভোজন আয়োজন করছি, এটা খুবই অলাভজনক একটা জিনিস, এটা কোনো কোনো লাভের ব্যাপার, আমাদের সলো কনসার্ট সবসময় অলাভজনক, এটা খুব ভালো মতো আমরা কোনো ওই কোম্পানির স্পন্সরশিপে এগুলো করি না,
আমরা পুরোটাই সার্কাসিয়ানদের যে টিকেটের টাকা এটা দিয়ে করি এবং বাংলাদেশের যেখানে সলো কনসার্ট জিনিসটা প্রচলনই নেই সেখানে আমরা মোটামুটি সারা বাংলাদেশ ঘুরছি এটা দিয়ে। এটা খুবই কষ্টদায়ক, খুবই যন্ত্রণাদায়ক, কারণ এর থেকে পেমেন্ট কনসার্ট অনেক আরাম। টাকাটা নিবে, ম্যানেজার টাকা নিবে, বলবে কখন যেতে হবে, মাইক্রোতে তখন উঠতে হবে, কখন স্টেজে উঠতে হবে। এই গান গেলাম, টাকা নিয়ে আরামসে ললিপপ খেতে খেতে বাসায় ফিরব, কোনো প্যারা নেই। আর সলো কনসার্ট মানে যে আমার চেহারা দেখলে এখন বোঝা যাচ্ছে যে আমি বিধ্বস্ত, এই কি হচ্ছে, এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, 1000 টাকা টিকিট, আপনি তো ইন্ডিয়ান আর্টিস্ট না, আমি মুম্বাইতে গান গান নিই, পচা পচা গান দিয়ে অটোটিউন দিয়ে ভোকাল মেরে একটু ঝিনচ্যাং ঝিনচ্যাক মেরে দিয়ে আপনি তো এখানে আসেননি, সো আপনার জন্য 1000 টাকা টিকিট আমি কেন দিব। তো এটা অনেক অনেক ইসের আরাম। তো এই ঝামেলা যাতে বারে বারে না হয় এই জন্য আমরা 29 ফেব্রুয়ারি আমাদের প্রথম অ্যালবাম বের করছিলাম বুদ্ধি করে, যাতে আমাদের প্রতি বছর জন্মদিন পালন করতে না হয়। সো এই প্রথম জন্মদিন হতে হয়ে গেছে 29 তারিখে, বিচিত্র ধরনের অনেক ধরনের কারণের কারণে আমরা এটা 8 তারিখে নিয়ে আসছি, কালকে আমাদের এটার গান ভোজন, ওইটা উপলক্ষে এই নতুন টি শার্ট। আমাদের মানে পৃথিবীতে প্রথম কোন ব্যান্ডের অ্যালবাম বের হওয়ার 4 বছরের মাথায় অ্যালবামের টি শার্ট বের হচ্ছে। এটা নতুন টি শার্ট, ভাবলাম নিয়ে গিয়ে ছবি একটু দেখাই, কিন্তু দেখা যাচ্ছে না ঠিক মতো, নিজের চেহারা একটু দেখাই। এই যে এইটা প্রস্তুত পড়া বলেন, এটা কে? এটা কে? তোমরা শুধু ভোকাল চেনা বন্ধ করবে কবে থেকে ভাই? এরা 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 সবাই না বাজালে আমি এসব কিছু গাইতে পারতাম না। এটাকে এটা হলো নতুন টি শার্ট। এই টি শার্টটা হেভি মেটাল থেকে বেরোইছে আজকে এই জন্য আসা। এইটা এটা হেভি মেটাল থেকে বেরোইছে, এটা আজকে এখানে পাওয়া যাবে, কালকে যে আমাদের কনসার্ট হবে গান ভোজন পাওয়া যাবে, আর আস্তে আস্তে অনলাইনে এবং বাংলাদেশের হেভি মেটাল সব এসে পাবেন। এটা ডিজাইন করছে সুন্দর না নীনাদ, কেমন হয়েছে? কালকে গান ভোজনে কে কে আসছো? আমি, দাদা, হাত তুলো। কেন এই মাত্র ভাই, এই কালকের যে প্রোগ্রামটা হচ্ছে এটা নিয়ে বলি, এটা কালকের প্রোগ্রামটা একদম আমাদের কোনো কিছু না। তোমরা গান গাবা, তোমরা আড্ডা দিবা, ইচ্ছা মতো ছবি তুলবা, আড্ডা দিবা, এটা তোমাদের জন্য, কারণ এই অ্যালবামটা নিয়ে তোমরা গত 4 বছর, আসলে ফেসবুকে কমেন্ট করো খুব সহজ, কয় টাকা দিয়ে এমবি কিনলে হয়ে যায়। গত 4 বছরে অনেক এই অ্যালবাম নিয়ে আমি শেষ, আমার শেষ এই এক অ্যালবামের বিষয়ে, আমি শেষ এই অনলাইন টেন মিলে, আমি ক্লান্ত, আমি বিধ্বস্ত, আমি মহাশ্মশান বের করলে তারপরে কিছু বোঝাই না। তো এই 4 বছর ধরে এই অ্যালবামটা নিয়ে তোমরা অনেক বেশি উদযাপন করছো, আমি তোমাদের কাঁধে কাঁধে ঘুরে বেড়াইছি, কার মাথায় যেদিন লাগছে, আমারও ব্যথা এখানে চলে আসছে, ওর কি অবস্থা কে জানে। তো আমি অনেক ভেসে বেড়াইছি, তো ভাবলাম যে এই অ্যালবাম যেহেতু তোমরা এইভাবে উদযাপন করছো, তো তোমাদের জন্য এই অ্যালবামের জন্মদিন উপলক্ষে তোমাদের কে আমরা একটা কিছু ট্রিট করি। এবং এটা ঢাকার কোনো, আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে 500 টাকা টিকিট দিয়ে করতে পারতাম, হয়তো অনেক লোক হতো, আমরা জায়গা দিতে পারতাম না, কিন্তু এইটা ওই যে স্টেজে গান গেলে যেটা হয় যে আমি প্রবল রিপন এখানে, তোমরা এখানে, এই জন্য দূরত্ব, এই দূরত্ব আমি পার্সোনালি এগুলো বিশ্বাস করি না। এখন আমাকে অনেকে বলে রাস্তাঘাটে হাঁটা বন্ধ করেন, মানুষের সাথে কমেন্টে রিপ্লাই করা বন্ধ করেন, এগুলো সাধারণত বড় সেলিব্রিটিরা করে না, আমি ভাই সেলিব্রিটি ফিটি হতে চাই না, এটাই আমি, এটাই আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই, আমি মানুষের সাথে দূরত্ব বিশ্বাস করি না। আমার গানে, আমার গানে এবং সারা বাংলাদেশ থেকে তোমরা আসো, রেসপন্স মানে অত ভালো না, মানে আমাদের অন্যান্য সলো কনসার্টের যে পরিমাণ রেসপন্স থাকে, হয়তো অনেকের পরীক্ষা থাকতে পারে, অনেকের টিকিটের দাম অনেক বেশি মনে হতে পারে, অনেকের মনে হতে পারে বিদেশি শিল্পী না, এত টাকা দিয়ে কেন কিনবো, আবার অনেকের মনে হবে থেকে তো আমি ফ্রি কনসার্ট অনেক জায়গায় গিয়ে দেখবই, অনেক ধরনের বিষয় আসে থাকতে পারে, কিন্তু কালকে যারা যাবে তারা বোধহয় জীবনে এই জিনিস কখনো ভুলতে পারবে না, কারণ এর আগে যারা ক্যারাভান মর্গে গেছিল বিরুলিয়া কনসার্টে তারা জানে যে ওখানে কি ধরনের, এটা খুবই ভালো, এটা পিকনিক, এটা মূলত পিকনিক, কিন্তু আইনএক্সপ্রেস এক্সপিরিয়েন্স সলো কনসার্টটাও আছে, সাথে কাভার কনসার্টে যে কনসার্ট মানে কাভার কনটেস্টে যে 9 জন জিতছে, সেই 9 জনের 9 জন গান গাবে, তোমাদের সাথে আড্ডা দিব, যা কোশ্চেন করার ইচ্ছা, যত ইচ্ছা ছবি তোলা, খাওয়া দাওয়া, তো তোমাদের আয়োজন করার কথা ছিল, তোমাদের হয়ে আমরা আয়োজন করতেছি, কিন্তু এটা আসলে খরচ সাপেক্ষ বলেই টিকিটের দাম একটু বেশি, আর যদিও এখনকার বাস্তবতা 1000 টাকা খুব বেশি না, যদি না মানে স্কুলে পিকনিক করতে গেলেও বোধ হয় 1000 টাকা এখন বেশি হয়, হ্যাঁ, তো এটা আসলে ইচ্ছার উপর ডিপেন্ড করে, দূরত্ব কোনো ব্যাপার না, বাংলাদেশ খুবই ছোট দেশ,
তো এই কনসার্টটা আমরা আয়োজন করছি, এটা হায়না এক্সপ্রেস সংক্রান্ত যেকোনো ধরনের শেষ কিছু। এরপরে আর হায়না এক্সপ্রেস খুলনাতে যে সলো কনসার্ট হওয়ার কথা ছিল ভেনু পাইনি, তো খুলনাতে হবে না, তো এটা শেষ কোন ধরনের। তো এটা অনেক পেইনফুল আমার জন্য, কারণ এগুলো আমার আয়ু কমাই দিচ্ছে অনেক বেশি, বিশেষ করে সলো কনসার্ট অ্যারেঞ্জ করতে গিয়ে। কারণ বাংলাদেশের মিউজিশিয়ানরা অনেক বেশি ঈর্ষাকার, বাংলাদেশের কোনো মিউজিশিয়ানকে আমরা আমাদের সলো কনসার্টে কখনো দেখিনি। আমরা তারা আমাদের প্রশংসা করে, তারা আমাদের অনেক কিছুই করে, কিন্তু কখনো আমি তাদেরকে কখনো আমাদের সলো কনসার্টে কখনো দেখিনি। তারা এটা যদি এমন হতো আমি ব্যান্ডটা হায়না এক্সপ্রেস আমেরিকাতে থাকে, পাণ্ডু আমেরিকান সাত ব্রিটিশ এদেরকে নিয়ে যদি করতাম, এরা 5,000 টাকা টিকিট দিয়ে আইসিসিতে আসতো। কিন্তু এখন যেহেতু তাদের প্রতিদ্বন্দ্বী ব্যান্ড না প্রতিদ্বন্দ্বী, তো আমাদের এটা অনেক বেশি কষ্টকর। কারণ এই অবকাঠামো আমাদেরকে এই কাজ করার সময় আমাদের আইডিয়া নিয়ে এখন অনেকেই সলো কনসার্ট করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু এই অবকাঠামো নিয়ে, এই অবকাঠামো কখনো আমাদের পাশে ছিল না। যতখানি বাধা দেওয়ার চেষ্টা করছে, যতখানি ডিমোরালাইজ করার চেষ্টা করছে, কিন্তু আমি প্রভু রিপন করতে চাইছি, আমি করব, আমি এইভাবে করে যাব। তো মহাশাসন আরো আমার এখানকার মিউজিশিয়ান সার্কেল বা এখানকার অবকাঠামো কারোর দরকার নেই, আমার কিছু সার্কাস থাকলে হবে, যারা আমাদের গান ভালোবাসতেই হবে। কারণ মিডিয়া সৃষ্ট শিল্পী এবং মানুষের ভালোবাসা পাওয়া শিল্পী, দুটা দুই ধরনের হয়। মানুষের ভালোবাসা পাওয়া এটা আলাদা ধরনের, এবং মিডিয়া অনেককে বড় করে, সেটা আছে। তো আমাদের কালকে গান ভজনে এখান থেকে আমি বলছি, যারা এখনই করতে পারেনি কালকে ওখানে ভেনুতে পাওয়া যাবে। ইভেন টিএসসি থেকে যখন ডাবল ডেকার বাস ছাড়বে ওখান থেকে, মানে বাসে যেখান থেকে উঠবে বাসে টিকিট পাওয়া যাবে। বাস কি দুটো জায়গা থেকে ছাড়া হবে? বাস মূলত দুটো জায়গা থেকে ছাড়বে, একটা টিএসসি থেকে, একটা ফার্ম গেট থেকে। তো টিএসসি থেকে যে বাসটা ছাড়বে টিকিট ওখানেই থাকবে, যারা এখনো টিকিট কাটেনি তারা ওখান থেকে টিকিট নিতে পারবে, বা বাসে চড়ে গিয়ে ওখান থেকে ভেনুতেও টিকিট কাটতে পারবে, এটা ইচ্ছা। ভেনুতে টিকিট আগে বলছিলাম যে ভেনুতে পাওয়া যাবে না, এখন পাওয়া যাবে। তো এই কালকে অনেক বেশি, এটা হায়না এক্সপ্রেস এর শেষ, প্রথম জন্মদিন দিয়ে এটা শেষ। মহাশাসন আসতেছে জুন মাসে, তো এই ব্যাপার। এটার জন্য এই নতুন টি শার্ট আমি অনেক সিরিয়াস আলাপের দিকে নিয়ে চলে গেছি। আমার, আমি কোনো কিছু লুকাই না, এটা হলো আমার সবচেয়ে ভালো জিনিস, এটা আমার গানের ভেতরেও আছে। আমি কোনো কিছু আড়াল করি না, আমার যার বিরুদ্ধে যা অভিযোগ যা কিছু আমি সব বলে দিই, এটা আমার সেলিব্রিটি সাজার কোনো দরকার নেই। তো এই শুভ, কেমন লাগছে টি শার্ট? সুন্দর। তো যারা এক্সট্রিম সার্কাসিয়ান আছেন, যারা সত্যি সত্যি সার্কাসিয়ান, আর সার্কাসিয়ান মানে কি, সার্কাসিয়ান কোন জিনিসটা নিয়ে আমি মাঝে মাঝে ভাবি। আচ্ছা, যে ছেলে সার্কাসে গান শুনে সে কি অন্য ব্যান্ডে গান শুনে না? শুনে তো, সে একই সাথে সার্কাসিয়ান হতে পারে, সে একই সাথে নগর বাউলিয়ান হতে পারে, সে একই সাথে আর্সেলিয়ান হতে পারে, সে একই সাথে পিঙ্ক ফ্লয়েডিয়ান হতে পারে, সে একই সাথে মুজিব পরদেশিয়ান হতে পারে, যে কোনো ইয়ান, যে কোনো কিছু হতে পারে। সো এটা হলো যে এই ব্যান্ডটাকে আসলে মূলত সোনা বাংলা সার্কাস এখানে আসছে আমাদের গানের গুলোর কল্যাণে এবং তোমাদের ভালোবাসার কল্যাণে। সো এই ভালোবাসাটার উপহার হিসাবে, যেহেতু কেন সলো কনসার্ট করি তোমরা কোশ্চেন করতে পারো যে কেন করি, আপনাদের তো অনেক জায়গায় কনসার্টে ডাকে, আমরা তো ভালোই কনসার্ট করি এখন, তো কেন আমরা করি? কারণ আমাদের আইসিসিবি বা যে কোনো ধরনের কনসার্টে আমাদেরকে 40-50 মিনিট সময় দেওয়া হয়। 40-50 মিনিটে আসলে সোনা বাংলা সার্কাস 4টা গান করতে পারে, মানে কি কি গান হবে? তিনটা উৎপাদন কারখানা, অন্ধদেয়াল, এপিটাপ তো গাইতে হবে, পারলে বারো বর্গ, সূর্যের অন্ধকার, এখন তাই পারফিউমের ফেলে দেওয়া বোতল, আত্মহত্যার গান, ক্রমশ, এই গানগুলো কি হবে? তারা তো ভিউ কম বলে, আমার নাম অসুখ, এগুলো তাদের ভিউ কম বলে কি তাদের গাওয়া হবে না? তো এই যে কনসার্টের অবকাঠামো, এইটাতে কখনোই গানগুলোর প্রতি সুবিচার করা হয় না, এবং যারা অনেকের হয়তো এপিটাপের থেকে ক্রমশ অনেক বেশি পছন্দ। আমার যেমন পার্সোনালি আমার পছন্দ, আমি একটা গোপন কথা বলে দিই আজকে, আমাদের সোনা বাংলা সার্কাসের ব্যান্ড মেম্বারদের সবচেয়ে কম পছন্দের গান এপিটাপ, তো এবং সবচেয়ে পছন্দের গান ক্রমশ এবং হায়না এক্সপ্রেস। তো মানে আমরা এজ এ মিউজিশিয়ান এটা আমাদের, কিন্তু মানুষের ভালোবাসা এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, এটা কি কোথা থেকে কি হবে এটা এটা আমি জানি না। তো সব গান যাতে শুনতে পাই, পুরোটা সময় যাতে থাকে, সাউন্ডটা যাতে ভালো থাকে, যাতে না বল দাদা কি বললেন, ওই গানটা গাইতে পারলাম না, এটা এটা হলো না, ওটা হলো না, এই যে যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো আসলে ব্যান্ডের জন্য, সারা পৃথিবীতেই যে ব্যান্ডগুলো আছে কখন এই যে এই রকম, এই যে ঢাকা কনসার্ট, এই যে 12টা ব্যান্ড মিলে ঢাকা কনসার্ট, সারা পৃথিবীতে এই কালচার বলে কোনো কিছু নেই, একমাত্র কাকতালীয়ভাবে বাংলাদেশ এবং কলকাতাতে এই কালচারটা আছে, এটা কোথাও নেই সারা পৃথিবীতে। সাধারণত বড় ফেস্টিভ্যালগুলো যেগুলো হয়, নিউপোর্ট ফোক ফেস্টিভ্যাল বা উডস্টক আগে হতো, বা যে ধরনের ফেস্টিভ্যাল আছে, এই ফেস্টিভ্যালগুলোতে সাধারণত অনেকগুলো ব্যান্ডকে ডাকা হয়, কিন্তু দেখা যায় 3 দিন ব্যাপী ফেস্টিভ্যাল হয়, একটা ব্যান্ডের জন্য 2-3 ঘন্টা করে থাকে, সো ফুল অ্যালবাম তারা ওখানে বাজাতে পারে।
এবং সকাল থেকে শুরু হয় তিন দিন ধরে টানা হয়। এই আমাদের মোটামুটি ছয় ঘন্টার ভিতরে সাড়ে সতেরোটা ব্যান্ড এটা সারা পৃথিবীতে নেই। তো এটা একটা হসপচের একটা জিনিস, এই সাড়ে সতেরোটা ব্যান্ডের কনসার্ট। তো এই হসপচের জিনিসের ভিতরে এটা আয়োজন করে অন্যজন, লভ্যাংশ সেই বেশি পায়, আমরা সামান্য টাকা পাই। তো সারা পৃথিবীতে পিঙ্ক ফ্লয়েড কি করে যে আগামী তিন মাসে আমাদের ষাটটা কনসার্ট সারা পৃথিবী ব্যাপী, ওরাই থ্রো করে পুরো কনসার্টটা, ওরাই আয়োজন করে এবং ওইটার লভ্যাংশ যা মার্চেন্ডাইজ বেচা কেনা যা কিছু। আর বেচা কেনার বিষয়টা এটা আপনি মৃত্যু উৎপাদন কারখানায় লেখেন, আপনি আমার বেচা কেনার কথা বলেন কেন? আপনি বলতেই পারো তুমি, আমি নিজেও আই হেট মানি, মানে জিম মরিসনের ভাষায়। কিন্তু কথা হলো গিয়ে এখন তো সারা পৃথিবী বেঁচে থাকার সমর্থক করে ফেলছে টাকাকে, মানে তুমি সবকিছুই বিনিময় হচ্ছে টাকা। চুল বড় রাখবা শ্যাম্পু কিনতে হবে টাকা, চুল ছোট করবা। তো এইরকম একটা জেলখানার ভিতরে আমাদের সবাইকে বন্দী করে ফেলছে। তো একটা ব্যান্ড চালাতে বা ব্যান্ড এই সমস্ত কিছু আয়োজন করতে অনেক খরচপাতির ব্যাপার স্যাপার আছে, সেই জন্য এই টাকার কথা বলি। এটা এমন না যে খুব টাকার লোভের, তাহলে আমি ওই রকম গানই লিখতাম যেগুলো সবাই খুব সহজে গলা মেলাই। তো এটা আমাদের টি শার্ট, এটা হান এক্সপ্রেস জন্মদিনের টি শার্ট। ব্যান্ডের অন্য মেম্বারদের কিছু পার্সোনাল কারণে আসতে পারিনি, আমি একাই আসছি। তো তোমরা টি শার্ট যার ইচ্ছা সংগ্রহ করো, না ইচ্ছা হলে করো না, অনেক টি শার্ট আছে। আর কালকে গান ভোজনের চেষ্টা করো যারা যারা আসার। এটা আসলে এটা আসলে মানে সার্কাসিয়ানদের এক ধরনের নিজেদেরই আয়োজন। এই তো অনেক বকবক করে ফেললাম, আমার একটা প্রশ্ন আছে, যেটা আমি হচ্ছে সেটা হচ্ছে যে লিরিক্সের যে বিষয়টা, গানে লিরিক আমি অনেক সোনামহলা সার্কাসের ফ্যানকে দেখলাম, যেটা হচ্ছে যে সেম গান ও ভাবতেছে যে গানটা থট এভাবে, আরেকজন ভাবতেছে এভাবে, এবং দুইজন একটা কনস্ট্রাকটিভ যে বার্গেনিং সেটাও করতে আমি দেখছি। তো এই জিনিসটা নিয়ে আপনি আসলে কি ফিল করেন? ভাষার সীমাবদ্ধতা কি জানো, ভাষার একটি খুবই খুবই একটা ভঙ্গুর একটা জিনিস। ভাষা কখনো অনুভূতিকে পূর্ণ প্রকাশ করতে পারে না। যেমন আমি এখন বলবো আকাশ, এই প্রতিটা মানুষ আকাশ শব্দটা কানে ঢোকা মাত্রই সবাই যার যার মতো আকাশ দেখে নিছে। এখানে একটা আকাশ কেউ কখনো দেখেনি। তো ভাষা সবসময় আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা যখন আমি কাউকে বলি, এটা কিন্তু ব্যক্তিভেদে আলাদা। মাকে বললে একরকম, বাবাকে বললে একরকম, প্রেমিকাকে বললে একরকম, একটা বাচ্চাকে বললে একরকম। তো এই ভাষা কখনো আমাদের অনুভূতিকে, ভাষা চেষ্টা করে সবসময় আমাদের সবাইকে এক করার। শান্তি শব্দটা আমি যদি এখন বলি, প্রেম শব্দটা বলি, ও বলবে প্রেম মানে এটা, ও বলবে প্রেম মানে এটা, ও বলবে প্রেম মানে এটা, ও বলবে প্রেম মানে এটা। তো এই যে এই জিনিসটা আমাদের লিঙ্গুইস্টিকের ক্লাসে চলে যাচ্ছে দেখি। তো এই ভাষা কখনো একই অনুভূতি করে না। আর্টের বিষয়টা এরকম, আর্টের বিষয়টা হলো যে তোমাকে একই লোক, আমি তোমাকে বাদ দিলাম, তোমার একই ধরো ওই ছেলেটা, এই ছেলেটার এপিটাফ একটা মোমেন্টে একরকম লাগবে, আর একটা মোমেন্টে একরকম লাগবে। সকালবেলা একরকম লাগবে, দুপুরবেলা একরকম লাগবে, ওর সন্ধ্যাবেলা একরকম লাগবে। ওর এখন মানুষের হৃদয়ে ভরে ওঠে একরকম মনে হচ্ছে, আরো বড় হয়ে যাওয়ার পর ওর একটা ঘটনার পরে একরকম মনে হবে। আমাদের অনুভূতি কখনো একদম ফিক্সড একরকম থাকে না। পৃথিবীর আমার গান না, কারোর গানই আর এক দুইটা লোক কখনো একইভাবে বুঝে না। সবাই তার নিজের অভিজ্ঞতা, নিজের স্মৃতি, নিজের জানাশোনা এটা দিয়ে আসলে বুঝে। তো এটাই আর্টের মজা, যে আর্টের এই এটাকে বাংলায় বলে নৈবর্তিকতাটা থাকে বেশি, মানে এটাকে এটা এমন গভীর রাতে স্মরণে ছুটেছে নরক নগরী, হায়না গাড়িতে তুমি উঠছে চুল অগ্নিকেশে। এখন এই উঠছে চুল অগ্নিকেশে জিনিসটাই না এক একদিন এক এক রকম ভাবে দেখবে, এক এক রকম ভাবে অর্থ করবে। আমরা মৃত্যু উৎপাদন করি, ধরো আমি বলতেছি অকাল মৃত্যু প্রেমিকার জন্য, প্রেমিকার প্রিয়, আমি প্রগতিপন কিভাবে লিখছি, একটা ছেলে বিয়ে করতে মানে তার প্রেমিকা প্রেমিকার সাথে তার প্রেম আছে, তাদের ই তারা বিয়ে করবে, হঠাৎ করে যুদ্ধ লাগলো, প্রেমিকটা চলে গেল যুদ্ধে, প্রেমিকটা যুদ্ধে গিয়ে একটা লাশ হয়ে কফিনের ভিতরে উপহার হিসাবে আসলো, এবং প্রেমিকাটা যার সাথে তার মিলন হওয়ার কথা ছিল তার লাশের সামনে সে বসে আছে। সে বলতেছে অকাল মৃত্যু প্রেমিকার জন্য। এখন অনেকে দেখছে এরকম বলে যে তুমি আমাকে ভালোবাসো না, আমি এরকম মরে দেখাই দেবো তোমাকে। হ্যাঁ, এখন এটার এক এক ধরনের অর্থ এক এক করবে বলে এটা গান। এটাকে আমি তো আর বাড়ি বাড়ি গিয়ে বলে দিয়ে আসতে পারি না যে আসলে এই গানের মানে এটা তুমি কেন ভুল বুঝছো, কারণ এটা আসলে এই নৈবর্তিকতা। কারণ তুমি শোভন এই লাইফটা যখন শুরু করছিলে এবং এখন তুমি দুজন আলাদা মানুষ। সময় এইভাবেই আমাদেরকে আলাদা করে। তুমি যদি চিন্তা চেতনা কত বাধ্য, তুমি যদি আনুবক্ষণিক ভাবে তোমার অনুপরমাণুর যে খেলা চলতেছে তোমার ভিতরে, এটা আবার আগের মতো গঠন নেই। তো এটা এক একজন এক একভাবে বুঝে নিবে, এটাই আসলে এটার মজা, এটাই মিস্ট্রি। আর আর্ট এই কারণেই ভালো, এই জন্য ধরো পেপার এবং কবিতার, পেপারের একটা নিউজ এবং কবিতার ভিতরে ডিফারেন্স থাকে।
পেপারে নিউজ পড়বা আজকে চালের দাম বেড়ে গেছে, এটার উপর এটার এসে একজন আত্মহত্যা করছে, খাইতে পারিনি আত্মহত্যা করছে, এটা স্ট্রিক্ট তোমাকে একটা ঘটনা বলে দিল। কিন্তু ধরো অদ্ভুত আধারা এক এসেছে আজ পৃথিবীতে, যারা অন্ধ সবচেয়ে বেশি দেখে তারা আছে, এটা না তুমি এক এক পরিস্থিতি এক এক ধরনের ভাবে এটা বুঝছো। তো এই হলো আর্টের মজা, তো এটা এক একজন এক রকম বুঝে বুঝবে, এটাই তো ভালো, কারণ এটাই এটাই তাই যাতে ইচ্ছা যাও, কোন ধরনের কিছু নেই, যে যে যেরকম ইসে যে তোমাদেরই এটা। কিন্তু আমাদের একটা জিনিস আমি এটুকু বলি, আমাদের যে কোনো ধরনের যেগুলো নিজেদের ইভেন্ট যেগুলো হয়, নিজেদের ইভেন্ট যেগুলো হয় থেকে বই কিনছি কিন্তু অটোগ্রাফ নেই না, এই জন্য আসছি এই ইভেন্ট গুলোতে। এই ইভেন্ট গুলো যারা মিস করে তাদের পরে অনেক বেশি ই করতে হয় যে কেন যায়নি, কারণ এগুলো মজা হয়। এই তো আমি আরেকবার বলে দিই, হচ্ছে কালকে সোনা বাংলা সার্কাসের প্রথম অ্যালবামের জন্মদিন উপলক্ষে ম্যানেজার সাহেব আপনি ডিটেইল বলে দিন। হ্যাঁ আচ্ছা, আমি অনেক বেশি চালিয়েছি। হ্যাঁ এই যে আগামী কাল এই যে গানভজনের গানভজনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে, কিন্তু একটু পরে বন্ধ হয়ে যাবে। আর অনলাইনে রাত 12টা পর্যন্ত টিকিটটা দেখি অনলাইনে রাত 12টা পর্যন্ত পাওয়া যাবে। আর আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা আসলে রাখবো না কালকে ভেনুতে, তো এখন আমরা যেটা করতেছি কালকে বাস টিএসসি থেকে ছাড়বে প্রথমে। দেখেন এই যে টিকিট দেখেন কি সুন্দর টিকিট দেখছেন, এরকম টিকিট দেখছেন বাংলাদেশে আগে? না না আমি টিকিট লাগবে না, আমার টিকিট লাগবে না। আমাকে পয়েন্টে বাস যাবে, সেই পয়েন্টে ওই বাসে ওঠার সময় টিকিট নেওয়া যাবে। আবার অনেকে থাকেন যে যারা ওইদিকে বাড়ি কাছাকাছি বা বিরুলিয়া বা ওই যে ওইদিকে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এখন ওইদিকে ওই নদীর পার হয়ে, তো তুরাগ নদী পার হয়ে, তো তারা যদি যদি আসে বা উত্তরা থেকে আসে, মিরপুর থেকে বা ঢাকা থেকে, অনেকে হয়তো ঢাকার বাইরে থেকে আজকে বের হয়েছে, তারা আসবে, তো ওইখানে কোন রকম পৌঁছাতে পারলেই আপনারা পাবেন। আর টিএসসিতে বাস ছাড়বে 6টার দিকে 12টার দিকে, সবাইকে যারা যারা টিকিট দিয়েছে সবাইকে ব্যক্তিগতভাবে কল দিয়ে কে কোথা থেকে উঠবে। সো এই বাসেও টিকিট পাওয়া যাবে, আপনি বাস থেকেও নিতে পারবেন এবং ভেনুতে নেমে যেতে পারবেন, না নিলে কোনো ক্ষতি নেই। আমি হলো এই গাছকে পাখিকে ডাস্টবিনকে গান শোনায় আসার লোক, একা একা গান গাওয়ার লোক, আমার ঝামেলা নেই কোনো কিছুতে। তো হ্যাঁ, ওই আর এই টিকিটের সাথে কিন্তু শুধু সলো কনসার্ট না, এর সাথে হয়তো ইতিমধ্যে যারা দেখতেছেন অনেকে জানেন, এখানে সবাই জানে, তারপর আবার বলতেছি এই টিকিটের মধ্যে আমাদের সবাই একসাথে একটা ডাবল ডেকার বাসে হয়তো গান গাইতে গাইতে যাওয়া কালকে হাইন এক্সপ্রেস। হ্যাঁ গান ভাতি দিলে একটু বেশি হয়ে যাবে, শহরের বাইরে গিয়ে সবাই মিলে একসাথে খাওয়া, তো এরপরে আড্ডা, ছবি তোলা, তারপরে প্রশ্ন উত্তর সেশন। আসলে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে নর্মালি কনসার্ট বা সেরকম, না আপনি চুল কিভাবে এত আসলে এটা একটা প্রশ্ন। হ্যাঁ কালকে তুমি গেলে প্রশ্ন করতে পারো, আপনি এত সিগারেট খেয়ে কিভাবে সার্ভাইভ করেন? আজকে উত্তর দেওয়া যাবে না ভাই, আপনি স্টেজে গান গাওয়ার সময় মনে হয় না আপনি এত সিগারেট খান? আজকে উত্তর দেওয়া যাবে না, এই না আমি কোশ্চেন গুলোর একটাই দিয়ে দিচ্ছি, কত ধরনের কোশ্চেন আছে, জীবনে আপনি কয়টা প্রেম করছেন, পান্ডু ভাই কোন দেশ থেকে এসেছে, কিভাবে এসেছে, সাপ যে ইউরোনাস থেকে যখন বাংলাদেশে আসলো নামার পরে ওর যে যে নবজনে করে আসছিল সে রকেটটা কোথায় লুকায় রাখছে, এই ধরনের যত ধরনের প্রশ্ন সেই প্রশ্ন করা যাবে। এবং কাভার কন্টেস্টে যে আর কাভার কন্টেস্টে একটা বিষয় আপনাদের অনেকেই বলছেন যে সবারটা দেখা হয়েছে, এটা আসলে ওয়েব ওই হোয়াটসঅ্যাপ ওয়েব যে অ্যাপটা আছে ওটা থেকে লিঙ্কটা নিয়ে নামানো হয়েছে, এই জন্য সিন করা হয়নি, কাউকে আলাদাভাবে বলা হয়নি যে আপনারটা পেলাম ধন্যবাদ, আমাদের ম্যানেজার সে কাজটা করেনি, কিন্তু আমি নিজেই এই 4-5 ভিডিও দেখতে গিয়ে জীবনে আমি মাপ খেয়েছি, কারণ আমার গান আপনারা এত ভালোবেসে গাচ্ছেন,
আমাকে এটা বিচার করা এটা আমার জন্য খুবই কষ্টকর এবং সবাই অনেককে ভালো লাগছে কিন্তু এই যে একজনকে ই করা আমি গানের প্রতিযোগিতার বিরুদ্ধে এটা কেন জেনে মাথায় একটা আসছিল প্রচুর কাভার দেখছি বলে যে এরকম কিছু একটা করে যে আর এর জীবনে আর এরকম এবং সবাই অনেক সুন্দর গাইছেন কেউ ভাববেন না যে আমি কেন হলাম না ও কেন হলো সবাই অনেক ভালো গাইছেন এর ভিতর থেকে যাদেরটা আমাদের কানে অনেক বেশি একটু ই দিছে আমার খুবই কষ্ট হয়েছে এটা এবং আমাদের অনেক কষ্ট হয়েছে সারাদিন ব্যাপী আমি এরকম শুয়েছি এরকম সবগুলো শুনছি কারোর বাদ যায়নি একটা ভিডিও বাদ যায়নি অনেক 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 ভিডিও প্রচুর ভিডিও এত আমরা আশা করিনি এবং একটা ব্যান্ডের এই সিঙ্গেলস এর যুগে নয়টা গানের এত পরিমাণ কাভার এটা আমরা মানে একটা গান না সবাই ভাবতেছেন কি এপিটাপে সবচেয়ে বেশি কাভার আসছে না না সবচেয়ে বেশি কাভার আসছে কাকতালীয় ভাবে অন্ধ দেয়া সবগুলো গানেরই সমান ভাবে আসছে কম আসছে অসুখে কম আসছে না না কিন্তু এই এই কাভার কন্টেস্টটা করা আসলে আমি আর জীবনে ধরনের কিছু করবো না কারণ আসলে এই যে আমি আরেকজনকে বলতেছি না এ না এ ভালো এই জিনিসে আমি বিশ্বাস করি না আমি পৃথিবীতে এই ভালো গান খারাপ গান জিনিসটাও বিশ্বাস করি না আমি বিশ্বাস করি সবার যার যার মতো গান তো সবাই যার যার মতো গাচ্ছে এটা যে স্ট্যান্ডার্ড করা তুমি সবচেয়ে বেশি সুন্দর তুমি কম সুন্দর এই জিনিসগুলো আর্টের সাথে অ্যাটলিস্ট যায় না আপনারা আর সবকিছুতে এগুলো করেন খেলাধুলোতে করেন সবকিছুতে করেন কিন্তু ধরেন আপনি যখন একটা ব্যাটসম্যান ছয় মারে আপনি ভাবেন পুরোটা ব্যাটসম্যানের কৃতিত্ব বোলার কিন্তু খারাপ বল করছে তো ওর খারাপের ভিত্তিতে আপনি ভালো হয়েছেন তো এই ভালো খারাপ জিনিসটা খুবই আপেক্ষিক একটা জিনিস তো এই আপেক্ষিকতার এই আমাদের খুবই কষ্ট হয়েছে কালকে সবাই ভালো গেছেন সবাই অনেক ভালো গেছেন আমাদের অনেকবার এটা না এটা এটা না ওটা আচ্ছা এটা এই পার্টটা শুনি আচ্ছা এর এই পার্টটা শুনি দেখি এই তাই নিজের মেরুদণ্ড হাতে একে এ কি অবস্থা এইভাবে করে 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 আমাদের এটা বের করতে কারোর হয়তো এইটা ভালো হয়েছে কারোর এই পার্টটা ভালো হয়েছে কারোর ওই পার্টটা ভালো হয়েছে তো এই এইটা খুবই ভালো এবং এই তারা কালকে সবাই গান গাবে তারা যদি চায় আমরা তাদের সাথে স্টেজে উঠতে পারি এবং আমরা আমাদের হ্যান এক্সপ্রেস এক্সপিরিয়েন্স এখানে শেষ করব কালকে এই সোলো কনসার্ট দিয়ে আর আপনারা বিখ্যাত সাউন্ড চেকটাও হয়তো দেখেছেন এটা কিন্তু হলো আমার একটা খুব আমার ছোট বোনের বাচ্চা আছে আরহাম ও সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল তা আমি ওর সাথে মজা করে করে এরকম করে করে যদি সিগারেট খাওয়া উচিত হয়নি তো এরকম এরকম করে আমি ওর সাথে বেসিক্যালি মজা করতেছিলাম এইটাই গোপন করে কে ভিডিও করবে এটা আমি জানতাম না তো লুকা লুকা ভিডিও করা তো আমি একদমই না হলে এরকম লুকে হ্যাঁ তো যুবক সমাজকে ধ্বংস করতে আসি যুবক সমাজকে করতে হবে যুবক সমাজের কাছে আদর্শ হতে হবে সিগারেট লুকা ফেলতে হবে লুকিয়ে করতে হবে সব রক মিউজিকের লুকানোর কোন ব্যাপার স্যাপার নেই এটা আমি এরকম ভালো লাগবে না হলে বিদায় আপনার যা অনেক ভালো লাগার আর লোক আছে এটা হলো রক মিউজিক সো এই ভেনুটাতেই হতে যাচ্ছে এটা কালকে আর হায়না এক্সপ্রেস অ্যালবাম সম্পর্কে জিজ্ঞেস করো কার কিরকম পড়ে নেও লুকাইলে হবে না বলো কে আসবা নাকি আমি ডাক দিব বলো হ্যান এক্সপ্রেস অ্যালবামটা শুনছো কয়টা গান আচ্ছা মানে পারতা নাকি না বলে দাও আচ্ছা আচ্ছা তুমি আসো করো খুঁজো না ডাকা কোনটা আগে বলো এপিটাপ গানে খুঁজো না ডেকো না কোনটা আগে আরে না না খুঁজো না খুঁজো না এই আমরা ধরে রাখো কুঠুরি আমাকে আর খুঁজো না প্রথমেই দেখো এটা একটা এটাকে বলে ম্যান্ডেলা এফেক্ট কোনোভাবে মাথায় ঢুকে গেছে দেখো না টা দেখো না আর হচ্ছে আমি র্যান্ডমলি দুই একজনকে জিজ্ঞাসা করি তোমার সবচেয়ে পছন্দের গান কোনটা বলো আচ্ছা তোমার এই পারফিউমের ফেলে দেওয়া বদল কি কারো পছন্দের নাই আচ্ছা ওই গানটা আমার বেশি পছন্দ আমারও সবচেয়ে এখানটা একটা মানে একটা স্মৃতি আছে যখন প্রথমবার শুনি আমি এটা আমি যখন মানে ভার্সিটিতে উঠছি প্রথম বছর রাত তিনটা বাজে এটা শুনে আমি কান্না করে দিয়েছিলাম কেন জানি না পরিণত করছি এটাই তো আমি এটাই তো আমার শোনার কথা জীবনকে মানে এইভাবেও দেখা যায় আমি
কখনো মনে না লিরিক্স তো অনেক কঠিন কি কঠিন স্যার কঠিন স্যার কিন্তু ওই যে আর্টের একটা ব্যাপার না দাদা একটু বললো না আসলে মানে লিঙ্গুইস্টিক কিনে কি ক্লাস নিলো বললো তো আমার কাছে মনে হয় কি ওই আমার একটা ফ্রেন্ড বলতো যে শিল্পের শিল্পকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে শিল্পের মূল্যটা কমে যায় শিল্পটা অব্যাখ্যায়িত থাকাই ভালো এটা আমার কাছে মনে হয় আচ্ছা আর কেউ নাকি লজ্জা পাইতেছো এই তুমি আসো ঠিক আছো বলো তোমার পছন্দের গান কোনটা এরপরে কি অ্যালবামের বাকি গানগুলো শোনা হয়েছে কালকে যাচ্ছ তো তখনও ফেসবুকে মনে হয় প্রথম দিকে অত প্রচার শুরু হয় নাই বা মানুষ অত ইয়ে করে নাই প্রমোশন ছিল না আমরা গানের শক্তিটা দেখতে চাইছিলাম অনেক বেশি কারণ আমরা মিউজিক ভিডিওর দিকে যাইনি আমরা প্রমোশনের জন্য আর যা যা করা লাগে এগুলো কোনো কিছু করিনি আমাদের জিনিসটা ছিল যে গানটা আসলে কতখানি যেতে পারে এইটাই আমাদের একটা পরীক্ষা করার ইচ্ছা ছিল এই কারণে আমাদের অনেক কিছুতেই আমরা আসলে কোন ধরনের ছাড়াই খুব দ্রুত গানটা ছেড়ে দিছি এটা এই গান কি করতে পারে কিন্তু এত কিছু এরকম করবে এটা আমরা আশা করিনি মানে এটা এটা যে মানে যেখানে আমি সারা জীবন শুনছি আমার বাবা মা থেকে শুরু করে সমস্ত জায়গায় যে তুমি তোমার তোর গান গাওয়া সব ঠিক আছে এই অনেক প্রান্তে গান গা সে করিস কিন্তু লিরিক চেঞ্জ কর কারণ বাংলাদেশের মানুষ সাধারণত যে প্রথাগত যে ধরনের লিরিকের সাথে অভ্যস্ত এই লিরিকগুলোর সাথে কানেক্ট করবে না কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল যে আধুনিক কবিতা আধুনিক বাংলা কবিতা যেখানে আসছে গানের লিরিক কেন ওখানে আসতে পারেনি তো এই কারণে আমার কবিতা লেখা শুরু প্রথমে কবিতার বই বের করা মানে আমি গায়ক থেকে কবিতার বই বের করি না আপনাদেরকে জানি রাখি আমার গান প্রথম গান রিলিজ হওয়ার দুই বছর আগে আমার প্রথম কবিতার বই বেরিয়েছে এবং 1998-99 সাল থেকেই দেশের বিভিন্ন দৈনিক এবং লিটল ম্যাগে আমার কবিতা ছাপা হয় তো কবি হিসাবেই আগে নিজেকেই করছি তো ওই আধুনিক কবিতা যেখানে আসছে এই এই জিনিসটার এই ওই আধুনিক কবিতার লিরিক মানে শব্দগুলো মানে যেরকম হয় ওইটা আমার গানে আনতে চাওয়াটাই আমার আমার জিত ছিল এবং আমি সেটা চেষ্টা করছি এবং নতুন আমার প্রজন্ম এইভাবে তারা বলতে ভালো কিন্তু তারা ওইভাবে কথা মিলে ওইভাবেই করতে পারেনি পরে তারা নতুন প্রজন্ম এটা নিচ্ছে কারণ আসলে এই নতুনের প্রতি মানুষ এই থাকে আচ্ছা লম্বা হয়ে যাচ্ছে আচ্ছা আমরা হ্যাঁ আমরা পর্যন্ত শেষ করি এটা পুরো ইন্টারভিউ দিকে আমার মনে হচ্ছে যেটা কালকে যারা যারা যাবে তারা হচ্ছে যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবো সময় কাটাতে পারবো সো এই আমরা হচ্ছে লাইভটা শেষ করব গান গাইতে গাইতে ওকে গান কে শুরু করবে এই তুমি আসো বলো তুমি গান শুরু করবে তোমার সাথে সবাই গাইবে গড়িয়ে পড়ছে তোমার পায়ে যেন সূর্যের হৃদয় চুরি করে এ যেন ছড়িয়ে দিয়েছে গায়ে পাথর ঘষে ঘষে যে আগুন জ্বেলেছিলে তারই শিখায় পড়ছো তুমি নিজে এমনকি যে বৃষ্টির অপেক্ষায় বেঁচে আছো আগুনে আছে সেই মেঘ বাষ্প মিলিয়ে হৃদয় শূন্য নভিলে মিলিয়ে গেছে হৃদয় শূন্য নভিলে